জিজ্ঞাসা করেছেন যে আমি যে গত সপ্তাহে বলেছি যে অনলাইনের মাধ্যমে কোনো পুরুষ শিক্ষক থেকে কোনো কিছু শেখার বৈধতা নাই, হারাম ও ফিতনা। আমি কিন্তু কোনো কিছু শেখার বৈধতা নেই কথা বলিনি, আমি বলেছি কোরআন শিক্ষা করবেন। আর শিক্ষা মানে কি আপনার একটা সওয়াল নয়। আর এই প্রশ্ন করছেন কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা প্রশ্ন করলেন আর তার উত্তর দিয়ে দেওয়া হইল, এক মিনিটে প্রশ্ন করলেন এক মিনিট দুই মিনিটের উত্তর দিয়ে দেওয়া হইল। আর তারপরে তাতে সবচেয়ে উত্তম যেটা হচ্ছে যে লিখিত প্রশ্ন করবেন আর যিনি পুরুষ তিনি তার ভয়েসে উত্তর দেবেন অথবা লিখিত দেবেন, কোনো অসুবিধা নেই। প্রয়োজনে সবচেয়ে উত্তম বললাম, এই জন্য উত্তম বললাম, জরুরি নয় যে আপনাকে লিখিত প্রশ্ন, ভয়েসেও প্রশ্ন করা যেতে পারে, কিন্তু ভয়েসটাতে যেন আকর্ষণ না থাকে। নাকি সুরে বলবেন না আপনি, মিষ্টি সুরে বলবেন না আপনি, খুব নরম করে একবারে আকর্ষণীয় করে বলবেন না আপনি। ফালা তাখদানা বিল কওল, নাকি সুরে নম্র ভাষায় কথা বলবেন, আল্লাহ নিষেধ করেছেন পর্দার আড়ালতে কথা বললেও। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, অনেকের অন্তরে রোগ আছে, সুতরাং তারা অবৈধ রাস্তা খোঁজে, তারা আপনার পর্যন্ত পৌঁছার ভোগবাদীরা স্বপ্ন দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হেফাজত করেন। তো প্রশ্ন করেছেন এখানে করতে গিয়ে আমি বলেছি শিক্ষার কথা, হ্যাঁ কোনো শিক্ষক আছে শিক্ষা নেওয়া, এই নয় যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা প্রশ্ন উত্তর নেওয়া যাবে না, এরকমটা বলিনি। আর তারপরে বলেছি যে ওখানে কিন্তু শর্ত বলেছি যে বিকল্প ব্যবস্থা যেখানে আছে, অর্থাৎ মহিলা শিক্ষিকার কাছ থেকে কোরআন শিখার আলহামদুলিল্লাহ যথেষ্ট ব্যবস্থা আছে, হাজার হাজার হাফেজ হাফেজা আর মুকরিয়া কারি আপনি পৃথিবীতে পাবেন, আরব দেশগুলি তো পাবেন, আর বাংলাদেশে তো মাশাআল্লাহ হাফেজার অভাব নেই। জি হ্যাঁ, মুজাওয়েদা যারা কারিয়া তাদের অভাব নেই, তাহলে আপনি পুরুষের কাছে কেন শিখবেন? তাহলে আমি যেখানে বলেছি একটা শর্তের কথা। আর ঢালাহারে প্রশ্ন করেছেন যে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ইত্যাদি সে ফতোয়ার আলোকে এইসব গ্রুপে কি আমাদের গ্রুপ কি আমাদের জন্য বৈধ, গ্রুপে প্রশ্ন করলেন সেটা আলাদা কথা, এবং কি আপনি ওনার ফতোয়াকে কীভাবে দেখতেছেন, মানে আমার ফতোয়া সম্পর্কে অন্য কাউকে জিজ্ঞাসা করেছেন, আমি উত্তর দিচ্ছি। আর জি যেমনটা বললাম যে ফতোয়া জিজ্ঞাসা করা আলাদা, আর দীর্ঘ সময় ধরে কোনো কিছু শিক্ষা লাভ করা পুরুষের কাছ থেকে আলাদা। আর তারপরে আমরা বিকল্প ব্যবস্থা পাচ্ছি কি না, পুরুষের কাছে শিক্ষা নিতে কি আমরা বাধ্য নিরুপায়, নাকি আমাদের কাছে মহিলা শিক্ষিকার সুব্যবস্থা আছে, এগুলি দেখার বিষয়। এই মর্মে ওলামায়ে কেরামগণ বেশ কিছু শর্তের কথা উল্লেখ করেছেন, এখন আসছি শর্তগুলি উল্লেখ করি যাতে করে বিষয়টি স্পষ্ট হয়ে যায় আর কেউ বিভ্রান্ত না করতে পারে যাদের অন্তরে ব্যাধি আছে। মনে রাখবেন যেমন কিছু পুরুষের অন্তরে ব্যাধি আছে, কিছু মহিলাদের অন্তরে ব্যাধি আছে, এই চোরা রাস্তা দিয়ে তারা নিজেরা বিভ্রান্ত এবং অন্যদেরকেও বিভ্রান্ত করতে চায়। জি আমি সৌদি আরবের বড় বড় শেখদের ফতোয়া থেকে আমি যে শর্তগুলি নকল করেছি আপনাদের সামনে পেশ করছি। প্রশ্ন করেছেন যে কোনো মহিলার জন্য হালিয়া জুজুলিল মারআতি আন তাতআল্লামাল কোরআন আল কারীমা মাজমুআতিন মিনাল আখাওয়াত আলা ইয়াদি শাইখিন ফি গুরফাতিন আলাল ইন্টারনেট, কোনো মহিলার জন্য কোরআনে কারীম শিক্ষা করা কি জায়েজ একদল বন্ধের সাথে মহিলাদের সাথে আলায়া দেশাই কোনো পুরুষ শেখের কাছে ফি গুরফাতিল ইন্টারনেট ইন্টারনেট রুমে? জি এ সম্পর্কে উত্তর দিয়ে বলছেন যে আলহামদুলিল্লাহ আউওয়ালান প্রথমত আল আউলা ওয়াল আসলাম, উত্তম হচ্ছে এবং অধিক নিরাপত্তা হচ্ছে যে সহি সালামত থাকবেন, আপনিও সহি সালামত থাকবেন যেই বোন শিখছেন, আর যেই শিক্ষকের কাছে পুরুষের কাছে তিনিও সহি সালামত থাকবেন যে পুরুষের কাছ থেকে কিছু শিখতে যাচ্ছেন না। নিরাপত্তা হচ্ছে পুরুষ নারীর জন্য আইয়া কোন তাআল্লুম কুন্নালিল কোরআন আলা ইয়াদি ইমরাহ, তোমাদের কোরআন শিক্ষা হবে মহিলার হাতে, মহিলা মহিলার কাছে কোরআন শিখবে,
কেন? লেমা ফি জালিক মিনাল বোধ মিন আনিল ফিতনাতি ওয়া আসবাবিহা, কারণ এতে ফিতনা এবং ফিতনার যে কারণগুলি সেগুলি থেকে দূরে থাকলেন, আর এই পুরুষ থেকে দূরেই থাকলেন। ফাইন লাম ইয়াতায়াসসার জালিক, সেটা যদি সম্ভব না হয়, মহিলার কাছ থেকে শিক্ষা সম্ভব হচ্ছে না, মহিলা টিচার আপনি পাচ্ছেন না, তাহলে কি করবেন? দ্বিতীয় পদক্ষেপ শোনেন, তাহলে দ্বিতীয় পদ আম কানাল ইক্তিফা বিল হেফজে আন্তারিকিল মুসাজ্জিল আবিল কম্পিউটার। তাহলে আরেকটা পদক্ষেপ হচ্ছে যে আপনি মুখস্থ করেন অডিও থেকে, অডিও আছে বড় বড় কারিদের, আই মেহারামদের আছে, মেসরি কোরাদের আছে, ভালো একজন কারি বা একাধিক কারির শুদ্ধ তেলাওয়াত। জি সদিক আলমান সাহি, সদিক আলমা মোহাম্মদ সদিক আলমান সাহি যে মেসরের কারি, তার তাজবীদ অত্যন্ত সুন্দর। এরকম মদিনার যে শেখ মোহাম্মদ খাদের, তাই না, শেখ মোহাম্মদ খাদের আমাদের যুগে তিনি মসজিদ নবীর ইমাম ছিলেন, তার পিছনে কয়েক বছর আমরা তারাবি পড়েছি, তার তাজবীদ যেটা রয়েছে ইন্টারনেটে খুবই সুন্দর। জি হ্যাঁ, আখদার খাদের, আখদার শেখ মোহাম্মদ আল আখদার। তো এছাড়া যে কোনো কারি যেটা আপনাকে পছন্দ লাগে, আপনি যে অডিও রয়েছে সেখান থেকে শুনুন, অথবা কম্পিউটারে আছে কম্পিউটার থেকে শুনুন, আপনি যেভাবে শুনুন, আপনি রেকর্ডার নিয়ে ওটা রেকর্ডার অথবা কম্পিউটার থেকে শুনেন। আর এই ক্ষেত্রে এক বোন আর এক বোনের সাথে আপনি কী করে রিভাইজেশন করেন, যে শোনেন আর তার রিভাইজ করে শোনেন, আর তারপরে এক অপরকে শোনান, এক অপরকে সহযোগিতা করেন। বলছেন ফাহাজা হাসান, এটা ভালো, ওয়াহু আউলা মিনাত তাআল্লুম আলা ইয়াদি রাজুল, কোনো পুরুষের কাছ থেকে শেখার চাইতে এটা ভালো যে আপনি অডিও থেকে কোনো আপনি বা কম্পিউটার থেকে আপনি পুরুষের তেলাওয়াত শিখছেন, কিন্তু কোনো পুরুষের সাথে কথোপকথন হচ্ছে না। দ্বিতীয় তো বলছেন ইজা দাআতিল হাজাতু ইলা কিয়ামির রাজুল বিতাদরিসিন নিসা ওয়া তাআলিমিহিন, যদি প্রয়োজন পড়ে, আপনার প্রয়োজন হয়েছে কিনা দেখার বিষয়, তাহলে মহিলা শিক্ষাকে নেই, এটা হচ্ছে প্রয়োজন, তখন প্রয়োজন পড়ে যে কোনো পুরুষকে নারীদেরকে শিক্ষা দিতে হচ্ছে দিন শিক্ষা বা কোরআন শিক্ষা। কেন কেন প্রয়োজন? বলছে ইম্মালে আদামে ওজুদে মোয়াল্লেমা, কোনো মোয়াল্লেমা মহিলা শিক্ষিকা টিচার পাওয়া যাচ্ছে না কোরআন হাদিসের সুন্নার আকিদার, আউলে কৌনিহি মুজাওয়্যিদান মুতকিনান, অথবা ভালো তাজবীদ কোনো মহিলা জানছেন না, মহিলা টিচার জানছেন না, আর এই পুরুষ শিক্ষক ভালো তাজবীদ জানে। জি ইউআল্লামুহু আহকামাত তিলাওয়াত, তিলাওয়াতের হুকুম আহকামগুলি কায়দা কানুন শিখাচ্ছে, ফালা হারাজা ফি যালিক, তাহলে এতে কোনো অসুবিধা নেই। কিন্তু শোনেন ভালো করে, আবার এই অসুবিধা নেই, এখানে আবার লা তাকরাবুস সালাহ, নামাজের কাছে যেও না, সালাতের কাছে যেন এখানে থেমে যান না, এটা শয়তানের কাজ। ওয়ান্তুম সোকারা, নিশাগ্রস্ত অবস্থায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কেউ যদি এখানে থেমে যায়, মুসল্লিদের জন্য দুর্ভোগ রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, তাহলে কত বড় অপরাধ করলো, তাহলে এখানে এইভাবে থামলে তার অন্তর মাকা বা অন্তরে শয়তান বসে আছে। আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, হ্যাঁ, ওই সব মুসল্লি যারা সালাত হতে উদাসীন, ইচ্ছা মতো পড়ে, ইচ্ছা মতো ঘুমায়, যখন ইচ্ছা পড়লো, যখন ইচ্ছা পড়লো না, তাদের খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসারী পূজারি, তাদের জন্য দুর্ভোগ ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। আল্লাযীনা, ঠিক ওই রকমই, কোনো অসুবিধা নেই, আগের কথাগুলি সাথে রেখে তার সাথে সাথে আরও শর্ত শুনেন, এজা রোয়াত আর দওয়াবেতু তালিয়া, এই নিম্নের এই নীতিমালাগুলি বা শর্তগুলি যদি লক্ষ্য রাখা হয়, শর্তগুলি ভালো করে শুনে নেন, পুরুষ টিচারের কাছ থেকে যদি কোনো কিছু পড়তে হয় তাহলে শর্তগুলি ভালো করে শোনেন। আই ইয়াকুন আল মুআল্লিমু কাবীরাস সিন্নে, শিক্ষক যেন বয়স্ক মানুষ হয়, কাবীরুস সিন মানে পঞ্চাশের ষাটের ওপরে, কাবীরুস সিন মানে চল্লিশ নয়, পঁয়তাল্লিশ নয়, জি ৩০ নয় আর ২০ নয়, জি কাবীরাস সিন, বয়স্ক বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মানুষ রিটায়ার হয়ে যায় যখন ষাট, তখন জি, আর যদি আরও টেনে টেনে নিয়ে আসেন, আপনি পঞ্চাশে নিয়ে যান, জি এটাই শুধু না, বৃদ্ধ তার সাথে সাথে শুধু বৃদ্ধ হইলে হবে না, মারুফান বিস সালাহে ওয়াল ইসতিকামা,
এবং সর্বজন বিদিত সবাই জানে যে বড়ই নেক লোক এবং বড়ই মুস্তাকিম সোজা পথের অনুসারী। হ্যাঁ, মেয়েদের সাথে কথা বলা অত পছন্দ করে না, মেয়েদের সাথে চ্যাটিং করা অত পছন্দ করে না। হ্যাঁ, মেয়েদেরকে বলে যে তোমরা লিখিত প্রশ্ন করো। জি নেক, জি আল্লাহ ভীরুত আছে তার মধ্যে, সালাহ এবং তাকওয়া, এই হচ্ছে শর্ত। দ্বিতীয় শর্ত শুনেন, এক প্রথম শর্তে কিন্তু দুটো কথা বলা হয়েছে, একটা হচ্ছে বৃদ্ধ আর তার সাথে সাথে নেক আর আহলুত তাকওয়া মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু, আর অন্তরে ভয় আছে সত্যিকার অর্থে। এই নয় যেমন একজনের কথা শোনায় আপনাদেরকে, না শোনালে বুঝবেন না বিষয়গুলি। একজন ভালো ভালো দাওয়াতি কাজ করে, সে কোনো মহিলাকে স্বপ্ন দেখে বলছে যে আমি তোমাকে এভাবে স্বপ্নে দেখেছি, তখন বলছে যে শেখ এটা কি বলা জায়েজ বা হুজুর কি এটা বলা জায়েজ, বলছে বিয়ের নিয়ত থাকলে জায়েজ, আউযুবিল্লাহ বিয়ের নিয়ত থাকলে বলা জায়েজ যে তোমাকে এভাবে স্বপ্নে দেখেছি, স্বপ্ন কি ছিল বললাম না, জি আউযুবিল্লাহ কে বললো এগুলো জায়েজ, পড়াবার নামে আর দাওয়াতের নামে আর কোরআন শিক্ষার নামে এইসব মেলা দেখা নাকি, আউযুবিল্লাহ। এমন ব্যক্তির কথা জানি, এই অনলাইনে শিক্ষা দেওয়ার নামে মহিলাদের সাথে মহিলার সাথে চার চার ঘন্টা দিনের চার ঘন্টা সময় ব্যয় করে, কি করে কি করে স্ত্রীকে সময় দিতে পারবে চার ঘন্টা, আছে আজকাল কোনো ব্যক্তি? তো প্রথমটাতে দুটো শর্ত রয়েছে। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ এখন হোনাকা খোদুন বিল কওলি মিন ইহদাহুন্না, কোনো মহিলা যেন নম্র ভাষায় কথা না বলে। মহিলা যখন টিচারের সাথে কথা বলছে মিষ্টি ভাষায় আকর্ষণীয়, হুজুর কেমন আছেন, হুজুর রাগ করেছেন নাকি, শেখ রাগ করেছেন নাকি, ওস্তাদ রাগ করেছেন নাকি, আমাদের বাসা অবশ্যই আসবেন ইত্যাদি, এগুলো হচ্ছে শয়তানি রাস্তা। নম্র ভাষায় কথা বলা নয়, আশায় যদি ডাকতে হয় তো আপনার স্বামীর মাধ্যমে ডাকবেন, আপনার বাবার মাধ্যমে ডাকবেন, আপনার ভাইয়ের মাধ্যমে ডাকবেন আপনি, জি। কিন্তু আপনার দার্স চলাকালীন এসবগুলি চলছে কেন? তৃতীয় পয়েন্ট বলছেন আইয়াকুন আল কালামু মাল মুহাফফিজে আলা কাদরিল হাজাতে ফাকাত, যিনি হেফজ করাচ্ছেন অথবা কোরআনে শিক্ষা দিচ্ছেন তার সাথে যতটা প্রয়োজন কথা বলার, কাদরিল হাজা যতটা প্রয়োজন ততটাই কথা, তার বেশি কথা না, অতিরিক্ত কথা না, পড়া সংক্রান্ত শুধু কথা তার বেশি নয়। চার নম্বর শর্ত শোনেন, আইয়ান সাহেব আল মুহাফফিজ মিন হাজাল আমাল ইজা শাওরা বি মাইলি কলবিহি আও তালাজ্জুহি বি সাওতি ইহদাহুন্না, যদি সেই শিক্ষক মহিলাদের শিক্ষক কোরআনের হোক হেফজ করাচ্ছে অথবা কেরাত তাজউদ পড়াচ্ছে অথবা যাই করছে হাদিস পড়াচ্ছে আকিদা পড়াচ্ছে আরবি ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছে, যদি দেখে যা শাওরা বি মাইলি কলবিহি, যেইভাবে মেয়েদেরকে মহিলাদেরকে পড়াতে গিয়ে আমার মনটা তাদের দিকে চলে যাচ্ছে, আরে সালাত আদায় করছে মহিলাদের কথা মনে করছে, আউযুবিল্লাহ, জি আমি এই জন্য বললাম যে আপনি খেয়াল করে দেখবেন যে সালাতের সময় কি মনে আসছে আপনার, তার মানে অন্তরে এখন আল্লাহ রাব্বুল আলামিনকে জায়গা দিতে পারেন ওই জায়গা শয়তান দখল করে নিয়েছে ওস্তাদের নামে অথবা ছাত্রীর নামে, শাওইজা শাওরা বিমাইল কলবিহি, অন্তর সেদিকে মায়ের ঝুঁকে যাচ্ছে, আও তালাজ্জুহি বিসাওতি ইহদাহুন, হ্যাঁ অনেক মেয়েদের কথা, মেয়েদের এমনি কথা আকর্ষণীয় আল্লাহ প্রাকৃত হয়ে করেছে, আর কিছু কিছু মেয়েদের কথায় আরও বেশি আকর্ষণ রয়েছে, কোন ছাত্রীর কথাই কোন মহিলা যাকে পড়াচ্ছে তার কথাই যদি সে মজা পায় শুনতে মজা লাগে, জি অনেক মুফতিদের সম্পর্কে শোনা গেছে যদি কোনো পুরুষ লোক প্রশ্ন করে এক মিনিট দুই মিনিট সময় দেবেন না, তাড়াতাড়ি শেষ করেন বা উঠাবে না টেলিফোন, কিন্তু মহিলা যদি কোনো প্রশ্ন করে চলছে পাঁচ মিনিট দশ মিনিটে তো কম করে বললাম আধা ঘন্টা চলছে অসুবিধা নেই, আরে যে করবে পরে প্রশ্ন করেন অসুবিধা নেই, আউযুবিল্লাহ, তার মানে শয়তান আপনার কলবে ঢুকে পড়েছে। পাঁচ নম্বর, আল্লাহ তাকুনা হুনাকা মুহাদাসাতুন খাসসা বাইনহু বাইনা ওয়াহিদাতিন মিনান নিসা আসনা আদারসি আও বাদাহু,
এই যে দর্শ দিচ্ছি, দর্শের মাঝখানে, হ্যাঁ দর্শের ফাঁকে ফাঁকে, হ্যাঁ বাজারে কলাও বিক্রি করা হচ্ছে হিন্দুদের মেলায়, মেলা সিজনে, আর মেলাও দেখা হচ্ছে, এমনটা নাই। দর্শের মাঝে মাঝে আপোষে যেন কথা না হয়, কোরআনও শিখাচ্ছে আর একটু করে গল্প করে নিচ্ছে, অথবা দার শেষ হওয়ার পরে একটু, আচ্ছা দার্স তো শেষ করলাম, অনেকক্ষণ পড়াইলাম, পড়লেন, একটু গল্প করে নি, একটু পার্সোনাল সাংসারিক গল্প, পারিবারিক গল্প, ওস্তাদ তার পরিবারের গল্প করতে লাগলো, পরিবারের শান্তি অশান্তির কথা, আর ও তার শান্তি অশান্তির কথা বলতে লাগলো, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ হেফাজত করুক, আল হাফাজ, আল হেফজ ওয়াল আমিন, আমান, আল্লাহ উস্তাদ, আল আমান ওয়াল হাফিজ। আরবিতে একটি কথা রয়েছে, আল আমান ওয়াল হাফিজ, আল্লাহ যেন নিরাপত্তা দান করে, আশ্রয় দান করেন এবং আল্লাহ যেন হেফাজত করেন। তার সাথে সাথে আর একটি মাসালা বলে দিই, যাতে করে কেউ না মনে করেন যে আমি বাড়াবাড়ি করে বলছি। মধ্যম পন্থা অবলম্বন করি আমরা সব ক্ষেত্রে, যেহেতু ফিতনা চারিদিক থেকে ঘনিয়ে এসেছে, বনি ইসরায়েলের ফিতনা, ফিতনাতুন নিসাও, হ্যাঁ বিদ্যমান, আর এই উম্মতের ফিতনা, তিরমিজির হাদিস, ফিতনাতুল মাল, পয়সার ফিতনা, আজকাল অনেক আলেম, হাফিজ, কারি, দাই পয়সার ফিতনাই, আর না হলে নারী ফিতনাই, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। যদি মান ইজ্জতের সর্বনাশ না হয়, আল্লাহ হয়তো মান ইজ্জত রক্ষা করলেন, ইমান আমলের সর্বনাশ হয়ে যাচ্ছে, আখলাক চরিত্রে সর্বনাশ হয়ে যাচ্ছে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, আল্লাহ হেফাজত করেন। এখানে একটি কথা বলবো, যে কারো প্রশ্ন জাগতে পারে, তাহলে কি মহিলাদের আওয়াজ হেজাব পর্দা আওরা? এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে, কিন্তু সঠিক মত হচ্ছে আন্না সাওতাল মারআতে লাইসা আওরা আলা রাজি মিন কাওলাইল উলামা। উলামাদের দুটি মতের সবচাইতে প্রাধান্য যোগ্য যে মতটি, সেটা হচ্ছে যে মহিলাদের আওয়াজ আওরত মানে ঢেকে রাখার বস্তু নয়, আবৃত রাখার বস্তু নয়, মানে প্রয়োজনে মহিলার আওয়াজ শোনা যাবে, মহিলা পুরুষকে আওয়াজ দিয়ে কথা বলতে পারবে। এই জন্য সাহাবি মহিলারা বাজারে প্রয়োজনে কেনাকাটা করতেন, এই নয় যে পুরুষকে রেখে দেবে, গাড়িতে বসো তুমি, বাড়ি বাসা দিয়ে থাকো বাড়ি, তুমি কি উঠতে যাবে, আমরা যাচ্ছি, সব ওরাই করছে, না এরকম নয়। কিন্তু মহিলারা প্রয়োজনে নিজেরা কেনাকাটা করতো, পুরুষদের সাথে কথা বলতো, তো মহিলাদের আওয়াজ এইরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞাসা করতো, তারা মাসলা জিজ্ঞাসা করতো, আওয়াজ রাসূল শুনতেন এবং তাদেরকে জবাব দিতেন, কিন্তু পর্দার আড়াল থেকে। কোরআনে কারিম আল্লাহ দিক নির্দেশ, সূরে আহজাবে, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা হিজাব। যখন তোমরা নারীদের কাছ থেকে, হে পুরুষরা, কোনো কিছু চাওয়ার প্রয়োজন মনে করবে, তখন পর্দার আড়াল থেকে চাইবে, পর্দার আড়াল থেকে চাইবে। তাহলে বোঝা গেল যে চাওয়া জায়েজ, পুরুষের চাওয়া জায়েজ, মহিলার সাথে কথা বলা জায়েজ, আর মহিলার উত্তর দেওয়া জায়েজ, অমুক জিনিসটা দেন তো, অমুক মশলাটা বলেন তো, অমুক মশলার প্রশ্নের উত্তর হচ্ছে এই জায়েজ, কিন্তু মিওয়ারা হেজা পর্দার আড়াল থেকে সরাসরি নাই, সামনে এসে নাই, যে আপনি লাইভ প্রোগ্রাম করছেন আর মহিলারা বসে আছে, লাইভ ক্লাস চালাচ্ছেন আপনি, এরকম যেন না। আর যদি লাইভ নাও হয়, হ্যাঁ পর্দার আড়াল থেকে হয়, তো যে শর্তগুলি এতক্ষণ বললাম সেগুলি যেন ভুলে না যান। মহিলাদের আওয়াজ আওরত নাই, ঢেকে রাখার বস্তু নাই, ঠিক আছে, কিন্তু বেশার্তি শর্ত হচ্ছে আল্লাহ তালিনা ওয়া তাখদা বিল কল, কথা বলার সময় যেন নম্রতা অবলম্বন না করে মহিলা, ওয়া তাখদা এবং ঝুঁকে না যায়, এমন মিষ্টি সুরে বলছে, এমন আকর্ষণীয় সুরে বলছে যে ফিতনায় লিপ্ত হয়ে যাবে, এমনটা যেন না হয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে এবং সংশয় দূর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ফিতনা থেকে, জাহির বাতিন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান, আল্লাহুম্মা ইন্না নাউযু মিন ফিতনাতিন নিসা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাল। এই ছিল